والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته ইসলামী দাওয়াতের পক্ষ থেকে নুরুল ইসলাম ভাই নাহিদ আপনি জানতে চাইছেন হস্তমতন ইসলামে জায়েজ কিনা বা এটা কোন ধরনের পাপ, এটা থেকে বাঁচার উপায় কী। আপনি তিনটা প্রশ্ন করেছেন। ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد জি আমার দিনি ভাই, হস্তমতন এটা এক নম্বর হলো ইসলামে এটা জায়েজ নয় এবং এটার অপরাধ হলো হারাম, এই কাজ করা হারাম। আর এই কাজ থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর আদেশ পুরোপুরি মানা এবং নিষেধ থেকে বাঁচা, এটি হইল তার থেকে বাঁচার উপায়। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك أولئك هم العادون। সূরা মুমিনের 6 এবং 7 নম্বর আয়াতে রব্বুল ইজ্জত এখানে বলেন যে তোমরা নিজেদের বিবি এবং ক্রীতদাসী ব্যতীত অন্য কারো সাথে মিলানো যাবে না, এদের সাথে মিললে নিন্দনীয় নয়। তাতে এই 6 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল যে আমি আমার বিবি অর্থাৎ স্ত্রী এবং ক্রীতদাসীর এখন প্রথা নেই, এখন বিবির সাথে মিলামিশা করা নিন্দনীয় নয়। ফররায়তে বলেন ফামানি বিতাগা ওয়ারা যালিকা হুলাইকা হুমুল আদুন, তার অর্থ হলো সুতরাং কেউ এদের ছাড়া অন্যকে কামনা করলে তা হবে সীমালঙ্ঘনকারী। এই বিবি ছাড়া অন্য কোনো পদ্ধতি কেউ যদি গ্রহণ করে তাহলে সে আল্লাহর আদেশকে অমান্যকারী হইল। তাতে এই আয়াত দ্বারা এটাই বুঝাইল যে আল্লাহ রাব্বুল আলামিন বিবির মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে আপনি বীর্যকে বাহির করা, আপনার খায়সাত কামনে ত্যাগ করা জায়েজ হবে না, হারাম। তো এই জন্য হস্তমতন এটা করা কি হারাম না জায়েজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে নজনরা, তোমাদের যদি পয়সা থাকে মাল থাকে তোমরা শাদি করো, আর মাল না থাকলে রোজা রাখো। তাতে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল থাকলে শাদির অনুমতি দিয়েছে, মাল না থাকলে রোজা রাখার অনুমতি দিয়েছে। কেন? রোজা রাখলে মানুষের খায়সাত দমন হয়, কমে যায়। এই দুই পদ্ধতি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো পদ্ধতিকে জায়েজ বলে নাই। বিদায় হস্তমতন জায়েজ নয়, হারাম। আর এই হস্তমতন থেকে বাঁচার জন্য উপায় হইল যে আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ইত্তাকুল্লাহ আপনার মধ্যে কায়েম করতে হবে এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলা ঠিকমতো মানতে হবে এবং যেগুলো আল্লাহ পাক নিষেধ করছে সেগুলো থেকে বাঁচতে হবে। আর আপনি এই হস্তমতনের এবং এই সমস্ত অপরাধ, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে আপনি দূরে থাকতে হবে। কেননা অনেকে অনেক রকম অশ্লীল ফটো, অশ্লীল ছবি
আজ ইন্টারনেটের মধ্যে অনেক রকম ছবি আসে, এই অলঙ্গ ছবি দেখা মানুষের যৌন শক্তি বেড়ে যায়, উত্তপ্ত হয়, হওয়ার কারণে সে গুনার কাজে লিপ্ত হয়। যে এই ধরনের খেয়াল করলে আমার মন খারাপ হবে এবং যেই ধরনের ফটো দেখলে, ছবি দেখলে আমার জিনার কাজে আমার মন যাবে, ওই সমস্ত কাজ থেকে আমি বিরত থাকতে হবে। এ সমস্ত ছবি দেখাও হারাম, এ সমস্ত এগুলোর দিকে সময় নষ্ট করা হারাম। এই জন্য এ সমস্ত কাজ থেকে আমরা যদি বিরত থাকতে পারি তাহলে আমরা হস্তমদন থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাক আমাদের সমস্ত মুমিন মুসলমান পুরুষ মহিলাদেরকে হাদিস কোরআন এবং সৈয়দ জুবর আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم